Professor Yunus, it's an absolute honor for Mukesh and me to convey our heartiest congratulations. Dr. Yunus ke liye Nita Ambani prashamshay video viral. বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে ভারতীয় ধনকুপের মুকেশ আম্বানির স্ত্রী ও ব্যবসায়ী নীতা আম্বানির একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে নীতা আম্বানি ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কার পাওয়ার 10 বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছেন। নেটদুনিয়ায় এরই মতো ভাইরাল হয়েছে ভিডিওটি। দীর্ঘ 7 বছর আগে 1 মিনিট 4 সেকেন্ডের ওই ভিডিও বার্তায় নীতা বলেন, প্রফেসর ইউনুস, মুকেশ ও আমার পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি মানবতা ও সামাজিকভাবে বিশ্বের সবার কাছে এক উজ্জ্বল পথপ্রদর্শক। নীতা আরও বলেন, এটা যেভাবে সত্যি আনন্দ ও গর্ব অনুভব করছি, গত রিও অলিম্পিক আপনার সাথে দেখা হয়েছিল আমাদের। আপনার গ্রামীণ ব্যাংক বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে, যার নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিচ্ছে। প্রসঙ্গত 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর ইউনুস। এই পুরস্কার পাওয়ার 10 বছর পূর্তি হলে ভারতের আম্বানি পরিবারের প্রতিষ্ঠান রিয়ালায়েন্স কোম্পানির পক্ষ থেকে ইউনুসকে একটি ভিডিও শুভেচ্ছা বার্তা দেন নীতা আম্বানি। ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরেই নেটদুনিয়ায় রিয়ালায়েন্সের ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলের আপলোড হওয়া এই ভিডিওটি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।